প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৃতীয় শ্রেণীর বাউবি ক্লাসে তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে, ঠিক না? দেখো অনলাইন ক্লাসে আজকে আমরা কি পড়বো, তৃতীয় শ্রেণীর বাউবি। দেখো সবাই, নতুন বছর নতুন বই, ঠিক না? সবাই বাউবি বইটা বের করো। তোমাদের প্রথম অধ্যায় আমরা পড়বো, কোন অধ্যায় পড়বো? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি আছে দেখো তো, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। কি আছে? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। দেখো এখন প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ জানতে হলে সবার আগে আমাদের কি জানতে হবে? পরিবেশ। কি জানতে হবে? সবার আগে পরিবেশ। পরিবেশ যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রাকৃতিক ও সামাজিক দুইটা কিচ্ছু জানবো না। তাহলে সবার আগে আমরা কি জেনে নিতে হবে? আমাদের পরিবেশ কাকে বলে, কি জানতে হবে? পরিবেশ জানতে হবে। দেখো পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে কি আমাদের পরিবেশ। তাহলে কি কি আছে আমাদের চারপাশে বলো? গাছপালা, বাড়ি ঘর, পশু পাখি ইত্যাদি, ঠিক না? তাহলে আমরা কি লিখবো এখানে দেখো দেখি সবাই, পরিবেশ কাকে বলে? উত্তর লিখবো আমরা কি? আমাদের আমাদের চারপাশে, দেখো চারপাশে বলতে কি আমরা সেটা তো জানলামই, চারপাশে যা কিছু আছে তাই তাই কি পরিবেশ, ঠিক না? এখন আমাদের চারপাশে যা কিছু আছে, আমার চারপাশে কি আছে বলো দেখি? গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল সব কিছু আছে। কিন্তু তোমার চারপাশে কি আছে সেটা বলো দেখি? তোমার চারপাশে যা কিছু আছে সেটা নিয়ে কি হবে? তোমার পরিবেশ। তাহলে দেখো আমরা কি জানলাম আজকে এই অধ্যায়টিতে, এই অধ্যায়টি পড়তে গেলে অবশ্যই আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। সেজন্য আমরা কি জানলাম এখন? পরিবেশ। পরিবেশ কাকে বলে সবাই আমার সাথে একটু বলো। আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ। আমাদের চারপাশে কি আছে? যা কিছু আছে তাই কি পরিবেশ। দেখো আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ। হয়ে গেছে তোমাদের সবার? সবাই আরেকবার দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ। দেখো এখন আমরা একটু বইটা খুলবো সবাই, প্লিজ সবাই বইটা খুলো, খুলে দেখো। এক নম্বর কি আছে? প্রাকৃতিক পরিবেশ। কি আছে? প্রাকৃতিক পরিবেশ। আমরা পরিবেশ সম্পর্কে তো জানলাম, পরিবেশকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। দেখো সেক্ষেত্রে তোমরা এখন পড়বা কি? প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে দেখো যে জায়গায় মানুষ এখনো বাস শুরু করেনি, সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই, সেখানে আছে মাটি, পানি, উদ্ভিদ ও, দেখো মাটি, পানি, উদ্ভিদ ও প্রাণী, ঠিক না? আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। কি দেখতে পাই আমরা আমাদের চারপাশে? প্রকৃতি দেখতে পাই। পাও দেখো এখানে আছে নানা ধরনের গাছ, ফুল, লতা পাতা, এখানে আরো আছে ভিন্ন ধরনের কি, ভিন্ন ধরনের পশু পাখি কিন্তু আছে, ঠিক না? দেখো আছে মেঘ, বৃষ্টি, নদী, সূর্য ইত্যাদি। তাহলে দেখো আমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে সেটা আজকে জানবো। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে সেটা জানবো। তাহলে আমি তোমাদেরকে বোর্ডে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে সেটা আমি উত্তর লিখে দিব। দেখো তোমরা সবাই লেখো, গাছপালা, নদী নালা, দেখো উত্তর লিখবে কি? সবাই বোর্ডের দিকে তাকাও প্লিজ। দেখো উত্তর লেখো, গাছ পালা, নদী নালা, মাটি, পানি, সূর্য, পশু পাখি, দেখো পশু পাখি, ইত্যাদি নিয়ে, যে পরিবেশ গঠিত হয়,
গঠিত হয় তাকে কি বলে বলো দেখি তাকে প্রাকৃতিক পরিবেশ বলে কি বলে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ পরিবেশ বলে দেখো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে গাছপালা নদী নালা মাটি পানি সূর্য পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে তাকে কি পরিবেশ বলে প্রাকৃতিক পরিবেশ তাকে কি পরিবেশ বলে সবাই একটু জোরে বলো সবাই একটু জোরে বলো সবাই একটু জোরে বলো দেখো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে গাছপালা নদী নালা মাটি পানি সূর্য পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে কি বলে প্রাকৃতিক পরিবেশ বলে তাই না জানো না আমরা তাহলে প্রাকৃতিক পরিবেশ কি দেখো সবার আগে আমরা কি জেনেছি পরিবেশ কাকে বলে তাকে বলে কি জেনেছি পরিবেশ কাকে বলে তাহলে কি বলো দেখি একজন দাঁড়িয়ে তোমরা কে বলতে পারবে আমাকে পরিবেশ কাকে বলে যে কেউ একজন বলো থ্যাংক ইউ সবাই বলতে চাচ্ছ সেজন্য ধন্যবাদ দেখো আমি এবার বলি আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই কি পরিবেশ ঠিক না তাহলে দেখো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে গাছপালা নদী নালা মাটি পানি সূর্য পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে কি বলে প্রাকৃতিক পরিবেশ বলে দেখো আমি আরেকটা প্রশ্ন এখানে তোমাদের জন্য তৈরি করেছি প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো এখন প্রাকৃতিক পরিবেশ যে যে উপাদান নিয়ে গঠিত সেটা কিন্তু আমি লিখে দিয়েছি ঠিক না তোমরা একটু চিন্তা করে বলো দেখি সবাই যে প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান কি কি হতে পারে পারবা সবাই একটু কে কে পারবা সে আমাকে হাত তোলো প্লিজ থ্যাংক ইউ সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করতেছ দেখো প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম হলো আমি লিখে দেখাচ্ছি তোমরা আমার সাথে সাথে জোরে বলো তোমাদেরকে শুনে আমি লিখে দিব ঠিক না লিখবো আচ্ছা ঠিক আছে তাহলে বলো এক নম্বর কি লিখবো আমি এখানে কি লিখেছি গাছপালা এটা ছাড়াও কিন্তু আমি ছোট ছোটটা লিখতে পারি যেটা তোমাদের সহজে মনে থাকবে সেটা কি এক নম্বর লিখবো কি মাটি কি লিখবো মাটি মাটি আছে এখানে অবশ্যই আছে দুই নম্বর কি পানি পানি আছে এখানে দেখো তো অবশ্যই আছে তিন নম্বর কি লিখবো সূর্য কি লিখবো সূর্য চার নম্বর কি লিখতে পারি সহজটা বলো চার নম্বর কি লিখবো গাছপালা কি লিখবো গাছ পালা পাঁচ নম্বর কি লিখবো আমরা নদী নালা নদী নালা দেখো যেহেতু আমি পাঁচটি উপাদানের নাম বসি সেহেতু পাঁচটি উপাদান লেখার পরে এখানে তোমরা দাঁড়িয়ে দিবা দেখো আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকে দেখো এই একটা পেজ থেকে আমরা কতগুলো জিনিস জানতে পেরেছি দেখো তো এগুলো তোমরা কি আগে জানতা অবশ্যই জানতা না কিন্তু ঠিক না কিছু কিছু জানতা তাই না জানতা তোমরা কারণ তোমরা তো অনেক ট্যালেন্ট আমি জানি তাহলে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ জানতে গেলে আমাদের অবশ্যই আগে কি করতে হবে আমি আগেই বলেছি পরিবেশ কি জানতে হবে কি জানতে হবে পরিবেশ কি তাহলে পরিবেশ কি আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই কি তাই হচ্ছে কি পরিবেশ ঠিক না তাহলে দেখো তো এখন আমরা জানবো প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশটা আমরা পরে জানবো আজকে আমরা জানবো শুধু কি প্রাকৃতিক পরিবেশটা জানবো তাহলে প্রাকৃতিক পরিবেশটা সম্পর্কে আমরা একটু জানি আমি এখানে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে গাছপালা নদী নালা মাটি পানি সূর্য পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে এছাড়া আরো অন্য অনেক কিছু কিন্তু আছে বায়ু এইসব অনেক কিছু আছে যেটা আমি লিখিনি আমি সীমাবদ্ধ কয়েকটি লিখেছি তোমরা বেশি করে লিখবা ঠিক না তোমরা তো তোমাদের খাতা অনেক পেজ বেশি বেশি করে সুন্দর করে অনেক গুছিয়ে লেখার চেষ্টা করবা বোর্ডের তো স্বল্প জায়গা সেজন্য তো আমি কি করেছি যেটা না দিলেই নয় সেগুলো দিয়ে আমি তোমাদেরকে উত্তরটা লিখে দিয়েছি দেখো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে গাছপালা নদী নালা মাটি পানি সূর্য পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে কি বলে প্রাকৃতিক পরিবেশ তাই না দেখো প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম
দেখো আমি একটু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কি কি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত সেটা কিন্তু আমি এখানে এই উত্তরটাতে লিখে দিয়েছি। এখানে কিন্তু বিশাল করে লিখে দিয়েছি, মানে এলোমেলো করে, কিন্তু এটাকে জাস্ট মনে রাখার জন্য তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো। প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লেখো, আমি বলছি সেখান থেকে কি, মাটি, পানি, সূর্য, গাছপালা, নদী, নালা। এখন তোমরা যদি এই 5টা মনে রাখো উপাদানের নাম, তাহলে কিন্তু তোমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে খুব সহজেই উত্তর করতে পারবা, কারণ এই উপাদানগুলো নিয়েই তো প্রাকৃতিক পরিবেশ গঠিত। তাহলে তুমি তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? দেখো তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে। দেখো কি থাকবে বাড়ির কাজ, পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো, ঠিক আছে? এখান থেকে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে পড়বা, পড়ে তোমরা 1 এবং 2 বাড়ির কাজ রাখবা। 1 এবং 2 কি থাকবে, বাড়ির কাজ। বাড়ির কাজ কি থাকবে, 1 নং ও 2 নং বাড়ির কাজ থাকবে। এখানে আমি একটু লিখে দিই তোমাদেরকে বাড়ির কাজটা, সবাই খাতা তুলে নাও, তুলে নাও সবাই। বাড়ির কাজ কি থাকবে, 1 এবং 2 নং প্রশ্ন, ঠিক আছে? খুব সুন্দর করে তোমরা বাড়ির কাজ লিখবে। বাড়ির কাজ লিখবার সময় অবশ্যই অবশ্যই হাতে লিখা অনেক অনেক সুন্দর হতে হবে, আর তোমরা এই অধ্যায় থেকে খুব ভালোভাবে রিডিং করবা অধ্যায়টা, যাতে পরবর্তীতে কোনো প্রশ্ন যদি এখান থেকে থাকে তাহলে তোমরা যেন খুব সহজে উত্তর করতে পারো। তারপর তোমরা যদি এখানে কোথাও কোনো কিছু, কোনো শব্দ, বাক্য বা কোনো কিছু না বোঝো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে টেক্সট করো, আমি অনলাইনে আছি। সবাই স্বাভাবিকভাবে সুস্থভাবে থাকার চেষ্টা করবা, মা বাবার কথা শুনবা। আল্লাহ হাফেজ।